তো আমাদের এই তো সহজ দশকম জীবনটাকে তো অসহজ করে দিল। সকালে 8টায় একে ঢুকছি, জাস্ট 8টায় একে নাই, মানে ঢোকার সঙ্গে সঙ্গে ঝামেলা ছিল, রিফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে নাই। এখন যদি 3 তারিখের টিকিট যদি এখন না পাই, 5, 6, 7টা একটা মানে তখন মানুষের ছুটি হয়ে যাবে। 4 তারিখের পর অনেকের ছুটি, 8 তারিখের পর অনেকের ছুটি, তখন কি হবে? তো আমাদের এই তো সহজ দশকম জীবনটাকে তো অসহজ করে দিল। আমার মনে হয় যে লাইন যদি ধরেন এত দূর 2-400 লাইন ছিল, লাইন ধরতাম তাও আশা ছিল যে টিকিট আছে, চুরি চামারে হবে না। এখন তো দেখতেছি ভাই আরও বিপদ, ওরা টিকিট কেটে রাখছে। আমি ডেফিনেটলি শিওর আপনি আজকে 3 তারিখের টিকিট কাটতে আসবেন, 2-3 দিন আগে পেয়ে যাবেন, 600 টিকিট 1000 দিলে পেয়ে যাবেন। আমি স্ট্যাম্পে লিখে দিতে পারবো, পাওয়া যাবে। কালোবাজারিতে টিকিট চলে গেছে একদম সহজ কথায়। এটা বলতেছি দেখেন, আমি 2টা নাম্বার দিয়ে রেজিস্টার্ট করা, আমার 2টা নাম্বার রেজিস্টার্ট করা, তো 2টা নাম্বার রেজিস্টার্ট করা, বাসায়ও 2টা আছে, এই নাম্বার রেজিস্টার দিয়ে আমি কাটতে পারতেছি না। আমার সাথে টিকিট কাটতে চেষ্টা করছে 5 জন, ওদের কারো নাম্বার রেজিস্ট্রেশন নাই, ওরা নাম্বারেই নাই, তাহলে ওরা টিকিটটা কাটবে কীভাবে? এরকম হাজার হাজার ভুক্তভোগী মানুষ আছে কিন্তু এখানে। আর মানে আমার মনে হচ্ছে যে সাধারণ মানুষ এসে টিকিট না পেয়ে আবার ওই বাসের পথ ধরবে বা ট্রেনের মাথায়। আর এই রেলওয়ের এই যে লস লস বলে, লসটা এখানে শুভঙ্করের ফাঁকি, ওই টিকিটের পর টাকাটা অন্য কোথাও যাবে, সরকার পাবে না, টিকিট ছেড়ে দিছে, টিকিট সরকার পাবে না, অন্য লোক পাবে। তো আমি বলবো 100% না, 1000% সিন্ডিকেটের কাজ আছে। এবং এই মানে আই এম সরি, রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে এখানে আমাদের মনে হয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, রেলমন্ত্রীর কাছে আবেদন, উচিত এই এই জাস্টিফিকেশন করা যে এদের মধ্যে কি সর্ষার মধ্যে ভূত আছে কিনা। আছে তো অবশ্যই, তাছাড়া টিকিট যাবে কোথায়? আমি অনেকবার চেষ্টা করছি আপনার আমাদের যে বিকাশে যে অনলাইন টিকিট করা যায়, আমি এখন পর্যন্ত অনলাইনে ঢুকে টিকিট পাইনি, অনেকবার ট্রাই করছি, যখনই ফুল ফিল আপ করে লাস্ট পর্যন্ত যাই, পেমেন্টের কাছে গেলে আমি আটকে যাই, আমি অনলাইনে টিকিট পাই না। এটাও একটা কেমন জানি মানে বলতেছে অনলাইনে টিকিট করতে পারবেন, ইজি হয়ে গেছে, কিন্তু আসলে ডিফিকাল্ট, আমরা স্ট্রাগল করি অনলাইন টিকিটে। আসলে অফলাইন সিস্টেমে তো প্রচণ্ড দুর্নীতি হয়, অনলাইনটা তো ভালো, এটা আপডেট আর অনলাইন হওয়াই দরকার, যেহেতু ডিজিটাল বাংলাদেশ হচ্ছে অনলাইনই হওয়া দরকার। কিন্তু এই অনলাইনের মধ্যে কী দুর্নীতি হচ্ছে জানি না, মানে এই ডিজিটালের মধ্যে কী ডিজিটাল দুর্নীতি হচ্ছে সেটা আসলে বুঝতে পারতেছি না আমরা। আমি আজকে 1 ইয়ারের মতো অনেকবার ট্রাই করছি বিকাশে ঢুকে টিকিট করার জন্যে, এখন পর্যন্ত আমি করতে পারি নাই অনলাইনে ঢুকে। তো এটা আমার মনে হয় সমাধান করা দরকার, রেলওয়ে কর্তৃপক্ষের দেখা দরকার। আর ট্রেনে দেখেন এত যাত্রী, আপনার ভিতরে দাঁড়ানোর জায়গা নাই, তারপরেও নাকি রেলওয়ে লস করে, এটা মাথায় ধরো না কীভাবে রেলওয়ে লস করে। কারণ গভর্নমেন্ট তো আমার মনে হয় 40% টাকাও পাচ্ছে না, 60% যাচ্ছে শুধু যারা টিটি আছে তাদের পকেটে, যেহেতু আমরা যাতায়াত করি আমি এটা ফিল করি। তো আশা করি এটা কর্তৃপক্ষ দেখবে, স্পেশালি রেলওয়ে কর্তৃপক্ষ এটা সিরিয়াসলি দেখা উচিত। কারণ সবসময় ওনারা বলে হ্যাঁ আমরা দেখতেছি ব্যাপারটা, হ্যাঁ আমরা এটা দেখতেছি, যাচাই করতেছি। তো আমি ট্রেনে যাতায়াত করতে পছন্দ করি, আমি বাসে যাতায়াত খুবই কম করি, আমি ট্রেন স্বচ্ছন্দ বোধ করি। হ্যাঁ অনেক সময় ট্রেনে যাওয়ার জন্য দেখা যায় 1-2 ঘন্টা 3 ঘন্টা ওয়েটিং থাকতে হয়, তারপরেও ট্রেনে উঠে গেলে মনে করি যে 2 ঘন্টায় যেতে পারবো, এই যে একটা স্যাটিসফ্যাকশন, এই জন্য আমার ট্রেন জার্নিটা খুব ভালো লাগে।